প্রথমবার একসঙ্গে ইয়াস ও তানজিন তিশা পরিচয়টা আগে হলেও পর্দায় কখনও একসঙ্গে দেখা যায়নি ইয়াস রোহান ও তানজিন তিশাকে আলোচিত এই দুই তারকা এবার ঈদের জুটি হয়ে আসছেন তাদের দেখা যাবে মিডল ক্লাস মেন্টালিটি নাটকে নাটকটিরও শুটিংও শেষ করেছেন তারা পরিকল্পনা করেই প্রথমবার তাদের এক করেছেন নাটকটির রচিতা ও পরিচালক ইমরাউল রাফাত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা একটি আলাদা আদর্শ নিয়ে বড় হয় সেই আদর্শ ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প জানা গেছে গল্পের প্রয়োজনে ইয়াস ও তিশাকে নেওয়া হয়েছে নাটকটিতে মাছের আরুদ্দারের চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান আর মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে পরিচালক রাফাত জানান মিডল ক্লাস মেন্টালিটি মূলত একটি মেয়ের গল্প এখানে দেখা যাবে মেয়েটি নিজের শিকড় ভুলে তার চেয়ে সমাজে এগিয়ে থাকা একজনের সঙ্গে সম্পর্কে জড়াতে চাই রাফাত বলেন আমরা যদি আলাদাভাবে আরেকটি শ্রেণীর কথা বলি সেখানে প্রতিটি শ্রেণীর মধ্যেই পারিবারিক বন্ধন রীতিনীতি আর্থিক সম্পর্কের রূপ আলাদা দেখা যাবে মা বাবার প্রতি সম্পর্কটা উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের ভিতর আলাদা আলাদা যখন একটি শ্রেণীর আদর্শের সঙ্গে অন্য একটি শ্রেণীর আদর্শ মিল হয় না তখনই সম্পর্কগুলো জটিল হয়ে যায় এমন সম্পর্কের পরিণতি কী হয় সেসব বিষয়ই এখানে তুলে ধরা হয়েছে নাটকটি নিয়ে তানজিন এর আগে গণমাধ্যমে জানিয়েছিলেন যে চরিত্রটি তার অনেক পছন্দের সাধারণ যে ধরনের প্রেম ভালোবাসার গল্প দেখা যায় সেসব থেকে একদমই আলাদা তিনি চরিত্র নিয়ে বলেছিলেন একটি মেয়ের নিজেকে খুঁজে ফেরার গল্প এটি যে তার শিকড় ভুলে যায় কিনা অলিক কোন মায়ার পিছনে ছোটে কি না সম্পর্ক নিয়ে হঠাৎ কেন এই আবেগপ্রবণ হয়ে পড়েন সেসব সমসাময়িক প্রশ্নের উত্তর পাবেন দর্শক নাটকের পরিচালক রাফাত জানান নাটকটি বিশেষ দিবসের জন্য গত বছর তৈরি করেছেন তিনি এবার আর টিভির ঈদ আয়োজনে প্রচারিত হবে নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছে লুৎফর রহমান জর্জ শিরিন আলম শেহনওয়াজ প্রমুখ